গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন ব্লগটো ষ্টাৰ্টিং কৰিছোঁ আমাৰ বঙাইগাঁও শ্বহীদ বেদীৰ কালি মন্দিৰৰ পৰা। মই আৰু তাতে ইয়াতে সেৱা কৰিবলৈ আহিছোঁ, আৰু এয়া মা কালি, আৰু এইফালে বেলগছ এজোপা আছে, মই বহুত বছৰ আগতে লগাইছিলোঁ, এতিয়া বেলগছজোপাৰ ফল আহিছে। গুড মৰ্ণিং ফ্ৰেণ্ডছ, ৱেলকাম টু নিউ ব্লগ। ব্লগটো ষ্টাৰ্ট কৰিছোঁ আজি বুধবাৰ, আৰু এতিয়া বাজিছে 10:50। আজি হ'ল জানুৱাৰী 10 তাৰিখ, আৰু দেখিছে সেৱা সেৱা কৰিলোঁ, আপোনালোকক ক্লিপ এটা দেখুৱালোঁ, সেয়া হ'ল শ্বহীদ বেদীৰ কালী মন্দিৰ। আৰু বৰ্তমান আহিছোঁ বাগেশ্বৰী মন্দিৰ। মন্দিৰৰ ভিতৰত কথা পাতিব ভাল নালাগে, মানুহবোৰ ধুনীয়াকৈ পূজা চূজা কৰি থাকে, সেইকাৰণে এনেই চাইলেণ্টলি ভিডিঅ'টো কৰিছিলোঁ। এতিয়া বাগেশ্বৰী মন্দিৰ এবাৰ দেখাই দিম পটককৈ। মা বাগেশ্বৰী মন্দিৰ, আৰু ইফালে আছে গণেশ বাবা। আমি প্ৰথমতে গণেশ বাবাৰ তাতে চাকি জ্বলাই লওঁ। মন্দিৰৰ পৰা আহি গ'লোঁ, আৰু এতিয়া মই নিজৰ কাৰণে ৰুটি বেলি আছোঁ, সেউজীয়া সেউজীয়া ডিজাইনৰ ৰুটি, এয়া চাওক। আৰু এইজনী খালী গামোচা লৈ পেলাই কিবা কিবি কৰি থাকিব লাগে, আৰু দুপৰীয়াৰ কাৰণে এয়া আয়োজন চলি আছে। এয়া হ'ল কিবা মাছ, এইখিনি কিবা মাছ, দুটা টাইপৰ মাছ, আৰু ইয়াতে ৰাহিৰ কাৰণে লোকেল চিকেন বনোৱা হৈছে। মাক লৈ আহিছিলোঁ ছেটেলমেণ্ট অফিচ আৰু চাৰ্কেল অফিচ, কিবা কিবি কাম আছিলে, টেক্স চেক্স দিয়া কামবিলাক, সেইবিলাক কৰিলোঁ। কৰি চাৰ্কেল অফিচৰ পৰা ওলাব যায় দেখোঁ টায়াৰ ফ্লেট, এতিয়া পাম্প কৰাই আছোঁ মেচিনটো দি, পৰ্টেবলটো দি। তাৰপিছত দোকানত লৈ গৈ পাংচাৰটো ঠিক কৰাব লাগিব। এইটো পাংচাৰ, এইটো এইটো পাংচাৰ ৰিপেয়াৰ হৈ গ'ল, ইমান সস্তা ইয়াতে। গুৱাহাটীত অকল পাংচাৰ ৰিপেয়াৰ কৰিব গ'লে জুতিনিয়ালিত 75 লয়, লগতে যদি হাৱাটো চেক কৰাই লওঁ 20 টকা এক্সট্ৰা, মানে 95। ইয়াতে হাৱা 4টা চকাৰ চেক কৰাই পাংচাৰ এটা আছিলে, সেইটো ঠিক কৰাই পেলাই 50 ৰুপিজ। হেল্ল' ফ্ৰেণ্ড, 3:30 বাজিলে, ভাত খালোঁ আৰু ফ্ৰেছ হ'লোঁ। এতিয়া খঞ্জু বাইদেউ কাপোৰ মেলিব আহিব আমাৰ ওপৰত, চ' মই কাপোৰ সামৰি আছোঁ। আৰু কাপোৰ সামৰিবৰ কাৰণে একদম ইউনিক এটা টেকনিক, টাইম ছেভাৰ, এনাৰ্জি ছেভাৰ, আৰু লৈ যাওঁতেও কষ্ট নাই। বেডশ্বীটখন মই বান্ধি লৈছোঁ, ইয়াৰ পৰা কাপোৰবিলাক এইবিলাক গুচাই আছোঁ ক্লিপৰ পৰা, আৰু এনেকৈ লৈ পেলাই মই দুই হাতেদি কৰোঁ। তাৰ ফাৰ্ষ্ট হৈছে আপোনালোকক দেখুৱাওঁতে অলপ সময় লাগিছে, ওচৰত যাবই নালাগে, ডাইৰেক্ট থ্ৰ' এনেকৈ হাতত ল'লোঁ, চাৰিওফালৰ পৰা খুলি এতিয়া পিঠিত বজাই কৰি লৈছোঁ, একদম পাৰফেক্ট ধুবি ৱাশ্বাৰমেন। তামাম, কোনে কোনে খাব ইচ্ছা কৰিছে, হাত দাঙক হাত দাঙক, কমেণ্টছত হাত দাঙি দিয়ক। আজি খঞ্জু বাইদেউৰ দোকানৰ ম'ম' টেষ্ট কৰিম বুলি আহিছোঁ, একদম গৰম গৰম ধোঁৱা ওলাই থকা ম'ম', এতিয়া পেকিং কৰি আছোঁ। 2 প্লেট ম'ম' আনিছোঁ খঞ্জু বাইদেউৰ পৰা, এনেকুৱা 8টা ম'ম' দিয়ে 60 ৰুপিজ, এয়া চাটনি, আৰু ইয়াতে চুপ আছে। এতিয়া টেষ্টিং টাইম, আমি খাই চাম। ম'ম'ৰ ইমান টেষ্টি, চাটনিটো মজা, যখন চুপ খাই চাওঁ। বঢ়িয়া বঢ়িয়া, ভেৰি নাইচ। আমাৰ ঘৰটো চিনিয়ে পায়, আমাৰ ঘৰ একদম অপজিট চাইডে চাব, তাতে দোকান এখন আছে, মানে দোকান মানে দোকান নহয়, টেবুল এখনতে হেৰি কৰে বনাই, মজা। এই MDS মোবাইল LED বুলি এখন, নহয় মোবাইল লেব বুলি এখন দোকান আছে, তাৰ লগতে বহে। কেনেকুৱা লাগিছে নানু, চকুকেইটা চা, হাঁহিও দিছে গোটেই চকুকেইটা পাপা। এয়া তাপটি ওলাই গ'ল, পিছে পিছে ৰাহি, গামোচাখন এৰি নিদিয়ে, এইটো মই, সেইফালে দেউতা আৰু মা। এতিয়া আমি ফুফু যাওঁ, এতিয়া আমি আহি গ'লোঁ চবে চাপাগুৰি, আৰু চাপাগুৰি ক'ত আহিছোঁ জানেনে, এতিয়া দেখা বহুতো চাব লাগিব, আপোনালোকক দেখুৱাই আছোঁ ক'ত আহিছোঁ। এছ অ' KFC বোৰ্ড, এফালে কুইক শ্বপ, এইটো মল হয় ইউনিভাৰ্চেল, এইখন হ'ল কুইক শ্বপ, সেইফালে KFC আছে, ধুনীয়া গোন্ধ ওলাই আছে, একদম তাপ্তিৰ খাওঁ খাওঁ লাগি গৈছে KFC। এতিয়া তাপ্তিয়ে ক'ত সোমাই বা শ্বপিং কৰিবলৈ, ফ্ৰেন্সত যায় নে সেইফালে চোলাৰিছ আছে নে আৰু ক'ত যাবা,
এইটো ফ্লোর নহব উপর গৈ আছে, ইয়াতেও ট্রেন্স আছে, কিলার আছে, এফালে মোমোসো, টার্টল, স্কেচার্স, সোহো। এখন হল লেকমি সেলুন, আমি থার্ড ফ্লোর আহি গলো। উপর ফোর্থ ফ্লোর আছে, ফোর্থ ফ্লোর সিনেমা হল আছে, আর থার্ড ফ্লোর এখন হল আমার ভন্টি নাসরিনের, আর এখন হল ইউনিভার্সেল বার এন্ড রেস্টুরেন্ট, তাতে সুমাও নুসুমাওকে আছে, আর এফালে মিস্টার ফ্রাইড চিকেন, আর এই ইউনিভার্সেল লাইট হয়, ইউনিভার্সেল গেম জোন। সেকেন্ড ফ্লোর আহিলো ট্রেন্সত, হেইয়া কাপড় বিচারি ফুরিছে আমার লেডিজ, দেউতাও সুমাই গল, আর এপাক দেখাই দিও কি কি আছে ইয়াতে। ইয়াতে দ্য র্যাম্প আছে, ইয়াতে বিবা, আডিডাস, অরেলিয়া, রংগ্রিটি, স্টেটাসকো, গিনিয়ান, জনি আছে, এখন এখন টয় ট্রেইন আছে, এইফালে সুপার 99 আছে, এইটো ইলুমিনিস ক্লিনিক কিবা আছে নাজানো ঠিক, আই এম নট শিওর। ওকে, স্কিন এন্ড হেয়ার ক্লিনিক, এখন বাটা যত সেল চলি আছে বর্তমান, এখন জিঙ্ক লন্ডন, আর এই তাপ্তি। এটা রাহি মাইনা ট্রেইনত উঠিব মামার লগত, বা ধুনু লাইট জ্বলি গৈছে, বাবা আলে টাটা টাটা, এনেকে ছয় পাক ঘুরাব পুরা। বাই রাহি, বাই বাই। রাহি ট্রেনত উঠিলে, সাপ্তি উঠিলে লগতে, কিন্তু কাপুর তেনেকে মানে বিশেষ আমি চয়েস করব নিলো, সো এটা বেলেগ কবাত যাও বলে কোথায় বেলেগ যাও কত যায় সেইজনী পালি। এতিয়া আমি আহি গলো সম্মুখরে হানসে বাহিনী, আর ইয়াতে মই ভিতরত ভিডিও নকরো কারণ যাবার বেয়া পাইছিলে ভিডিও করতে। শপিং হয়ে গেল হানসে বাহিনীর, এটা আমি আহিছো ফুড প্লাজা, কিবা খাম এটা আমি। আমার মশলা ডোসা আহি গল, মশলা আছে নে, টে রে টে রে আছে, কফি খাইছো কফি কফি, লাস্ট ডোসা খাই আছে আমার সবরে হয়ে গেল। কি ও মা, জুতা খুলিলে নয় এটা কারেন্ট আছে না, কারেন্ট একদম চিচিচিকে লাগি যাব, হাই হয়ে যাব। গুড মর্নিং ফ্রেন্ড, জানুয়ারি 11 তারিখ বৃহস্পতিবার, এটা 10:40 বাজিছে রাতেপা, আর রাহিক দেখাই দিও তাই মূলার ব্যাগ লই পেলে ঘুরি ফুরিছে। কি আছে তোমার ব্যাগত? মূলা লই ঘুরি ফুরিছে রে, বজার মূলা দাঙিব পারিছে, হাত বিষু হয়ে যাব, থই দিয়া, মানে তোমার গামোছাখন দি দিও, দিয়া একটু থই দিয়া, থই দিয়া, নিদিও। আমি মানে কত যা বজারত, মূলা বেশি বজাবা, আর গামোছাখন কেউ লইছা দুপাট্টা, চেষ্টা করেছে খুলিবলে দরজা, বাহির যায় মারা আছে, রবা বাহির যাবা রবা, ধুনুকে ড্রেস করে ল আগতে, তারপর আমি ব্যাগ লো বজার যাম দে। আর দি বা কি ধুনু জিন্স আর জ্যাকেট, আরে জিন্স প্যান্ট, বা রাতেপা 11টা বাজিছে, আজি রোদে নোলালে, কুঁয়লি কুঁয়লি একদম পুরা ঠান্ডা, উইন্টার ফিলটো একচুয়াল ট্রু মিনিংত ট্রু সেন্সত আজিহে মানে উইন্টার ফিল হয়েছে, ঠান্ডা একদম, ইমান ভাল লাগিছে। পিন্ধিবা আমি তিনিজনে অহার লগে আলিয়া ভট্ট, রবীনা টেন্ডন আর দীপিকা পাডুকোনে আমার কারণে কিচেনত লাগি গেছে, আর রাহি মস্ত ডাঙরকে হামি মারিছে, সুন্দর ব্রেড টোস্ট, এয়া হল মোর ফেভারিট তেল পিঠা, এইটো কি হয়, এইটো এইটো ড্রাই কেক নেকি, আর এইটো বাদাম, আর এইটো গরম গরম চাই, আর এইটো রাহি মাইনা বাদাম খাই আছে, এইটো বোর কিবা একটা স্পেশাল হয়, এইটো কি হয়, মাখানা ড্রাই রোস্ট করে পেলে পেস্ট করেছে বয়ে, তার পিছত অ্যাপল টু গ্রেট করি ঘি সবখিনি ইয়া করেছে, গাখির অ্যাপল টু গ্রেট করি ঘি ক্যারামেলাইজ করি, তারপর এখিনি দি গাখির দি,
কিয়া বাত এলিক্স আইটো না খায় এটো না খায় এটো যে আইসক্রিম হয় এটো এটা খানার নিচিনা দেখিছ যে এটা না খায় টেস্ট তো কৰিছা না নিচিনা না এটো মুখতে নি দিয়ে আৰু এটো হল পার্সিমন কেনে কোয়া টেস্ট তো বঢ়িয়া খাই চাও এটা মিঠা এ কোপ আনছা কোপ আনছে এজনী দৌড়ি ইমান ফুর্তি পাইছে আৰু এফালে বয়ে ফ্রেশ কি লৈ আছে এইবিলাক লাই হাক আরে ছোট ভাইয়া আরে ভাইয়া আৰু তাতে কিবা এটা দেখুৱাবলৈ লৈ আহিছে এ ও ইমান লাগিছে জলকীয়া তাকেতো বাহ এজনী এন্টি গ্ৰেভিটি বিলাহী ন কেপচিকাম অ ইমান ধুনীয়া কেপচিকাম ৰাহি পৰি যাবা ৰাহি একদম বগানভিলাডালৰ তলেদি একদম ঘূৰি ফুৰিছে বিৰাট ভাল পাইছে তাই বগানভিলাডাল ইমান ধুনীয়া হৈছে ৱাও ধুনীয়া লাগিছে দেই আৰু এই যে গাৰ্ডেনত ফুৰি ইমান ভাল পাইছে অ এইবিলাক বিলাহী লাগিছে ধুনীয়া খেতি হৈছে দেই বা বিলাহী বহুত লাগিছে ন লাই লাই এগিটা পালেং yes I got it right edal zucchini so ausor to zucchini lagi ase jo eya phul tu logo lagi ase so oh to dikho ja ke je green to zucchini ei ya zucchini that's big ei tu eta zucchini ei phale zucchini ase kite tar beguna kidal je enko help aro ekita eta french bean aro edal nemu edal nemu অমিতাও লাগিছে ইমান কম হাইটৰ পৰা লাগি গৈছে আকৌ গৈছে বগানভিলাৰ তলেদি তাই ঘূৰি ফুৰিছে ইফালে পুতলালৈ আৰু এইটো বনচাই আহত গছৰ এইটো বনচাই ন এইটো বনচাই বলিউডৰ আলিয়া ভাটে একো কৰিব নাজানে কিন্তু আমাৰ আলিয়া ভাটে নেমু কাটি আছে বহুত কাম কৰিব জানে তাই চব বনাব জানে এক্সপাৰ্ট আৰু ইমান ধুনীয়া নেমু গোন্ধ আহিছে আৰু ইফালে আমাৰ বৌয়ে কিবা টেষ্টি টেষ্টি বস্তু বনাই আছে ঘৰৰ শাক ভাজি ৱাহ কিয় বাট হে আৰু ইচমে কিয় হে কিয় হে মাছলি হে ৱাহ কিয় বাট হে ये क्या मछली है बराली मास आय हाय एकदम फेवरेट मास ताप्ती तो तुम ने के ने गेस मान दुनिया छ न मासर तरकारी रंग तो ये बुटर डाली लुकाय आसीले मोर पुरा इतना टेस्टी वो ए मान दुनिया के खवाई बाय मा के करिले तब सर आमी सिनेमा सालु 12 फेल बढ़िया लागिले আৰু কালি আকৌ বৌৰ বাৰ্থডে কিন্তু তেওঁলোকেতো গেংটক যাব ফুৰিবলৈ কালি ৰাতিপুৱাতে চ' কি কৰা যায় আকৌ বৌয়ে মানে চুগাৰ থকাৰ কাৰণে কেক নাখায় আৰু চুগাৰ ফ্ৰী কেকটো ইয়াতে নাপাম চ' মই ভাবিছোঁ পেষ্ট্ৰি কেইটামানকে লৈ যাওঁ এনেই সেইটোতে এটা কেণ্ডেল লগাই সু মাৰিব হেপী বাৰ্থডে এনেই ফৰ্মেলিটিটো একদিন আগতে কৰি লওঁ আৰু ৰাহি গুড মৰ্ণিং এয়া কিশোৰ দা আহি গ'ল অফিচৰ পৰা কলেজৰ পৰা আৰু কালি যিহেতু বৌৰ বাৰ্থডে সেইকাৰণে কেক নাখায় আকৌ ইফালে সেইকাৰণে কিবা অকণমান লৈ আহিছোঁ আৰু টু ইউ হেপী বাৰ্থডে টু ইউ চেলো চেলো লেলো লেলো বহুত জোৰ চে মাৰ মিলেগা নেকি একদম ধুনীয়া মিঠাই বনাইছে ডুৱেল কালাৰ্ড ৱাহ তামাম লাগিছে দেখিবলৈ খাই চাওঁ ভেৰি নাইচ ধুনু মাজনী এতিয়া নিজৰ চুৱেটাৰটো নিজে নিজে ইস্ত্ৰি কৰিছে ইমান ভাল ছোৱালীজনী একদম ধুনু দেই নিকুপেহী নিকুপেহী তো দিল্লীত আছে তোমাৰ মনত পৰিছে নেকি নিকুপেহী
নিকু পেহি মনত পড়ছে, তুমি লগ পাইছিলা নাকি নিকু পেহিক? ও মনত পড়ছে, যাবা নাকি নিকু পেহির ওসর? যাবা নাকি নিকু পেহির ওসর যাবা ফুফু? নাহর মানে নাহর তাতে যাবা, নাহর তো ধনখুড়া তাত আছে, ধনখুড়া তো বেঙ্গালোরত আছে, নিকু পেহি তো দিল্লিত আছে বহুত দূরত। তুমি নিকু পেহির তাত যাবা নে নাহর তাত যাবা? নাহর তাত যাবা, বেঙ্গালোর যাবা, ধনখুড়া তাতে যাবা ন? হব দিয়া, বেঙ্গালোর গেলে ধনখুড়া আছে, পেহি আছে, আকো জুপু পেহি আছে, বহুত মানুষ আছে। নাহর তাত কেতিয়া যাম? এতিয়া যাবা, পিছত যাবা, ঠিক আছে। কোন কোন মনত পড়ছে? নিকু পেহি মনত পড়ছে। আচ্ছা আমি যাম দিয়া, নিকু পেহির তাতো যাম দে, দিল্লিতো যাম দে। নে নাহর নিকু পেহি সবকে জুপু পেহি সবকে ইয়াতে মাতি দিও নেকি তোমার ওসর গুৱাহাটীত? মাতি দিম, জুপু পেহি বেঙ্গালোরত আছে, জুপু পেহিকো মাতি দিওঁ। নিকু পেহি, জুপু পেহি, নাহৰ ধনখুৰা, খুৰী আৰু জুপু পেহিৰ পেহা সব ইয়াতে আহি যোৱা। প্ৰিয়ামাহী মনত পৰিছে? আৰু কোন মনত পৰিছে? ভিকিমাহী মনত পৰিছে। আৰু আৰু কি হৈ গ'ল? নিকু পেহিৰ চুলি জাপৰি। আজি মই এটা নতুন একদম চিম্পল ডিচ ট্ৰাই কৰিম, নাজানো কেনেকুৱা হয়, বাট লেটছ ট্ৰাই। দৈ লৈ ইয়াতে মোটামুটি 4 TBSP মান আছে চাগে। এটা মিডিয়াম চাইজৰ পিঁয়াজ সৰুকৈ কাটি লৈছোঁ, এইখিনি ফ্ৰেছ কৰিয়েণ্ডাৰ, এইখিনি এতিয়া মই এই দৈখিনিত দি দিলোঁ। এই দৈখিনিত এতিয়া মই অকণমান পানী মিলাইছোঁ আৰু এডাল হুইস্ক। এইটো দি পূৰা ভালকৈ এইখিনি ফেটিব লাগিব যেতিয়ালৈকে একদম ফাইন হৈ নাযায়, চ' মই ফেটি লওঁ। এইখিনি হৈ গ'ল, নেক্সট নহৰু একদম ফাইনকৈ কাটি লওঁ। নহৰুখিনি একদম ফাইনলি চপ কৰি ল'লোঁ। এতিয়া পেন এখন লৈছোঁ, ইয়াতে ৰিফাইণ্ড তেল ল'ম, বাছ এৰাউণ্ড 1.5 TBSP। এইখিনি এতিয়া গৰম হ'লে ৰখি দিওঁ। তেলখিনি গৰম হৈ গ'ল, এতিয়া কাটি থোৱা নহৰুখিনি ইয়াতে দি দিছোঁ। কাশ্মীৰী লাল মিৰ্চ পাউডাৰ, যদি কাশ্মীৰী নহয় তেনেহ'লে কমকৈ দিব, নহ'লে বহুত স্পাইচি হৈ যাব। একদম ল' হিটত এইখিনি মই ভাজি আছোঁ এতিয়া। এতিয়া নহৰুখিনি ইয়াতে দি দিছোঁ, মই প্ৰথমবাৰ বনাইছোঁ, নাজানো আৰু দেই নহৰুখিনি বেছি হ'ল নে কম হ'ল। এতিয়া এইখিনি মই নিমখ দি দিছোঁ টেষ্ট হিচাপত, আৰু নিমখখিনি মিক্স কৰি লৈছোঁ। একদম লাষ্টত কেঁচা জলকীয়া ফালি দি দিলোঁ, বাছ হৈ গ'ল। চ' লেচুনি দহি তৰকা ৰেডি হৈ গ'ল, এতিয়া টেষ্ট কৰি চাওঁ কেনেকুৱা হৈছে। এতিয়া তাতে মাছ ভাজি আছে, এইটো বিকেট মাছ, আৰু 6 কেজি ওজনৰ বিকেট মাছ বোলে। আৰু এইটো খাবলৈ ভাল হৈছে, খালি এটা টিপ দিওঁ, তেলত যেতিয়া নহৰু আৰু জলকীয়া গুড়িখিনি দিব, দিয়ে গেছটো বঢ়াই নিদিব, মই অকণমান পিছৰফালে বঢ়াই দিলোঁ, আৰু দি আধা মিনিটমানৰ পিছতে সেইখিনি দৈত দি দিব, নহ'লে অকণমান তিতা তিতা এটা ভাব আহিব পাৰে। যিটো আহি গৈছিলে, মই ফাৰ্ষ্ট টাইম বনাইছিলোঁ, শিকি গ'লোঁ, নেক্সট টাইম বনালে মই এইটো ধ্যান ৰাখিম, আপোনালোকেও ধ্যান ৰাখিব। কিন্তু খাবলৈ বৰ ধুনীয়া হৈছে, গৰম ভাতৰ লগত বঢ়িয়া লাগিব খাবলৈ। আৰু পানী বেছিকৈ এড নকৰিব, মই যিটো কনচিষ্টেঞ্চি দেখালোঁ, পাৰিলে তাতকৈ অলপ ডাঠকৈ ৰাখিব, তেতিয়া অলপ ক্ৰিমিনেছটো আহিব। মই মানে তিতকি কমাবৰ কাৰণে পিছৰ ফালে অকণমান পানী বেছিকৈ দি দিলোঁ, কাৰণ পাতল হৈ গ'ল, কিন্তু এনেই টেষ্টটো বেয়া হোৱা নাই, ভাল হৈছে, খাব পাৰে। মাছ কিহেদি বনাবা? অ' লাও বিলাহী ৰেডি, ৱাহ কিয়া বাকে, ৰাহি ৰাহি ইমান গম পায় টেষ্ট, তাইক মায়ে
এই লোকেল চিকেন খুয়াই আসে, চিকেনটু মানে কি অকান ফাইবার ফাইবার অকান টান টান হয়েছে, সেই কারণে তাই মানে উলিয়াই উলিয়াই দিয়ে আছে। তো মায়ে ভাবিলে এইটার জায়গা তাতে মাছ ভাজা আছে, মাছের ভাজিটু তাই জোলের মিলাই পেলে খুয়াই দিব, তাই না খায়, তাই গম পাই গেল এই যে মাছ। হ্যাঁ বুর্বক বলে ভাবিছে ন তোমাক রাহি মাইনা, তুমি যে কিমান চালু। এতিয়া ৰাতিৰ কেইটা বাজিছে, 10:40 বাজিছে, আমি এতিয়া শুই যাম আৰু লাহেকে, আৰু অকণমান কাপোৰ মেলিব আছে ছাদত, সেইখিনি মেলি থৈ আহিবা, সব কাপড়খিনি মেলো, তারপর আমি হয়ে যাম। সো যদি আমার এই ভিডিওটি ভাল লাগিছে তেনহলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্টত জানাবো কেনকা পালে। আর যখন প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করেছে, প্রথমবার আমার ভিডিও চাই আছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে না পাহরিব, বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিব, আমি নতুন ভিডিও দিয়ার লগেলগে আপনাদের নোটিফিকেশন পাই যাব। সো আকো এটা এক্সাইটিং ব্লগ লৈ পেলে অতি সোনকালে দেখা হয়েছে, টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে সেফ, বাই বাই।